এই যে এটা হচ্ছে এখানকার লাইভ সেকশন, এখান থেকে আপনারা ফুচকা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে খেতে পারবেন। আর এই যে ধোঁয়া ওঠা চিপসটা, এখানেও পেয়ে যাবেন আপনারা। আর এখানে কাবাব আছে কয়েক ধরনের, লাইভ সেকশন থেকে আপনারা নিতে পারবেন। আর হোল মাটন কিন্তু আছে এখানে, হ্যাঁ। আর সাথে আছে লইট্টা ফ্রাই, এই লইট্টা ফ্রাইটা সবসময় গরম গরম খেতে হয়। আর এই যে আছে ডাল গোস্ত গরুর মাংসের, তারপরে আছে মেজবানি বিফ, হ্যাঁ, চিটাংয়ের স্টাইলের। আর মাটন তেহরি পেয়ে যাবেন, পেয়ে যাবেন আপনারা কাচ্চি বিরিয়ানি বাসমতি রাইসে। আর এই যে ক্র্যাব, সামুদ্রিক ক্র্যাব এটা, হ্যাঁ। আর এই বুফের সবচাইতে আকর্ষণ হচ্ছে এই যে সি ফুডগুলো। তো সবগুলো খাবার কেমন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন না টেনে, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা বুফেতে চলে এসেছি যেটা মোটামুটি বাজেট বুফে বলা যায়, আবার বাজেট বুফের চেয়ে একটু বেশিও মনে হতে পারে আপনাদের, কারণ এটার প্রাইস হচ্ছে 888 টাকা, হ্যাঁ, মানে AAA আর কি। তো এখানে আপনারা 888 টাকায় 100+ আইটেম খেতে পারবেন, এবং বসার ক্যাপাসিটি মোটামুটি ভালোই ছিল, মোটামুটি 500+, হ্যাঁ। তো আমি আপনাদের খাবারগুলো দেখাই, এখানে আপনারা থাই স্যুপ খেতে পারবেন আনলিমিটেড, আর আছে ক্লিয়ার ভেজিটেবল স্যুপ, হেলদি স্যুপ মোট কথা। আর এই যে চিকেন কর্ন স্যুপও পেয়ে যাবেন এখানে, তিন ধরনের, হ্যাঁ, ছিল এখানে ওয়ানথন। আর এই যে এটা হচ্ছে পটেটো ওয়েজেস। আর আপনারা এখানে পাঁপড় পেয়ে যাবেন, পাঁপড় রাইস আর কি, আর চিকেন ফ্রাই, থাই ফ্রাইড চিকেন, ভেজিটেবল টেম্পুরা বা পাকোড়া, আছে যে লইট্টা ফ্রাই, উফ, এটা গরম গরম যা মজা লাগে, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন গেলে। আর আছে মশালা চিকেন, মানে চিকেনের আইটেম, তারপরে আছে বিফ ডাল গোস্ত, গরুর মাংস যারা পছন্দ করেন তারা ঝাঁপাই পড়বেন রুটি দিয়ে এটাতে। আর আছে মেজবানি গরুর মাংস, উফ, এটার কালার আর ঘ্রাণ যা আসছিল না। ভেজিটেবল কোরমা, সবজির আইটেম যারা পছন্দ করেন, সাথে আছে চিকেন টিকা কাবাব, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে ডাল বাটার ফ্রাই, এটা সাদা ভাত দিয়ে অস্থির লাগে। এখানে আছে মাটন তেহেরি, ছোট ছোট পিস করে কাটা মাটন তেহেরি, হ্যাঁ, সুন্দর করে গার্নিশ করা, এই যে ফ্রাইড রাইস দেখতে পাচ্ছেন। আর এখানে পেয়ে যাবেন বাসমতি কাচ্চি, এই যে কাচ্চির মাংসগুলো সাইজ বেশ বড় বড়। পেয়ে যাবেন প্লেন পোলাও, এখানে চাইনিজ ভেজিটেবল আছে, চিকেন চিলি অনিয়ন আছে, তারপরে সামুদ্রিক কাঁকড়া পেয়ে যাবেন, হ্যাঁ, সুন্দর করে গার্নিশ করা। চাউমিন পাবেন, সাথে পাবেন আপনারা বারবিকিউ উইংস, যারা এখানে ঝাল ঝাল চিকেন পছন্দ করেন তাদের জন্য। এখানে সালাদের সেকশনটা বিশাল, এখানে আপনারা ইচ্ছা মতো সালাদ নিয়ে খাবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনারা লাইভ সেকশনে ডোসা পাবেন, ওয়েফেল পাবেন, তারপরে যে স্মোকি চিপস পাবেন, ফুচকা পাবেন, আর সি ফুড তো আছেই। এখানকার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এখানে যে সি ফুডের আইটেমগুলো, যারা সি ফুড পছন্দ করেন তাদের জন্য এই বুফেটা মনে হচ্ছে। এখন খাবার টেস্ট কেমন এটা খেলে বোঝা যাবে, যে দেখতে পাচ্ছেন অক্টোপাসগুলো বারবিকিউ হচ্ছে, এখানে ফ্রাই হচ্ছে মোট কথা, এখানে টুনা ফিশ আছে, মাসেলস আছে। ও, আমরা তো বাফেটের নামই বলতে ভুলে গেছি, যে রোমানশিয়া বাফেট। তো এখানে আমরা আজকে চলে এসেছি, হ্যাঁ, এখানেই শেষ না খাবার দেখানো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ কাবাব সেকশন, এখানে আপনারা দুই তিন ধরনের কাবাব পেয়ে যাবেন। আর এই যে লাইভ সেকশনে আসছি, আর লাইভ কিছু খাবো না তা কি হয়। তো লাইভ সেকশনে এসে আমি ধোঁয়া ওঠা চিপস যেটা, সেটা আপনারা ট্রাই করে বিরির ফিল নিতে পারেন। আর এই যে দেখেন হোল মাটন, এটা আপনারা বৃহস্পতিবারের দিন ডিনার বুফেতে পাবেন। বৃহস্পতিবার ডিনার বুফে ছাড়া কিন্তু এই মানে হোল মাটনটা কিন্তু পাওয়া যায় না, হ্যাঁ, পরে কিন্তু দোষ দিন না আমাকে। তো এটা আপনারা এই যে আপনাদের বললে, এই যে এখানে আপনাকে কেটে কেটে দিবে, আপনি যে পার্টটা নিতে চান। তো অনেক বকবক হলো, চলেন আপনাদের খাওয়া সম্পর্কে ধারণা দিই যে এই বুফের খাবারগুলো কেমন, হ্যাঁ, মানে খাবার থাকলেই তো হলো না, খাবার তো মানে মজা হতে হবে, তাই না? তো আমি এখানকার তিন ধরনের স্যুপ ছিল, আমি আমার পছন্দের একটা স্যুপ নিয়েছিলাম, থাই স্যুপ, কারণ সব স্যুপ খেয়ে তো আপনার পেট ভরানো যাবে না, তাই না? তো এখানে আমি পটেটো ওয়েজেস নিছিলাম, তাদের লইট্টা ফ্রাই নিছিলাম, অ্যাপিটাইজারের মানে খুব বেশি আইটেম নাই ধরতে গেলে এখানে, মানে আমার কাছে মনে হয়েছে যে এতগুলো আইটেম 100+, অথচ মানে অ্যাপিটাইজার কম তুলনামূলক আর কি। তো লইট্টা ফ্রাইটা ভালো ছিল, গরম গরম আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা ভালো লাগবে। আর ওয়ানথনটা একটু ডিফারেন্স ছিল, অন্যান্য বুফেতে যেমন হয় তেমন না, মানে এটার একটু ভিন্নতা আছে, হ্যাঁ। তো এখানে আপনারা এসে এটা ট্রাই করে দেখতে পারেন। এরপরে চলে যাই মেন ডিশে, মেন ডিশে এখানে আমি মাটন তেহরির সাথে ক্র্যাব, চিকেনের আইটেমগুলো, ফিশের আইটেমগুলো নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম কাচ্চি বিরিয়ানি বাসমতি কাচ্চির সাথে গরুর মাংস নিয়েছিলাম। তো কাচ্চির মাংসগুলো ভালোই ছিল, বড় বড় পিস, কিন্তু কাচ্চি মোটামুটি, হ্যাঁ, মানে দেখতে যাও যতটা সুন্দর লাগছে, টেস্ট অতটা আহামরি ছিল না, মানে এভারেজ আর কি। তবে আলু টালু
তারপরে এই যে মাটন, এগুলোর সাইজটা বেশ মানে ভালো লাগার মতো, যারা কাচ্চি লাভার আছেন যে কাচ্চি ট্রাই করতে পারেন। এবং গরুর মাংসতে লবণ ঝাল ঠিকঠাক ছিল, অন্যান্য বুফের মতো না। আর এই মাটন তেহেরি মুখে দেওয়ার সাথে সাথেই আমার কাছে মনে হয়েছে যে এটা টাটকা মাটন তেহেরি না, এবং মুখে দেওয়ার পরে আমি দ্বিতীয়বার আর মুখে দিতে পারি নাই। আর অন্যান্য আইটেম যেগুলো আছে ফিশের আইটেম, এগুলো সবই এভারেস্ট। তো মাটন তেহরিটা মুখে দেওয়ার পরে আসলে মনটা আমার হতাশ হয়ে গেছে এই বাফেটের উপর থেকে। ঠিক আছে, তো অন্যান্য আইটেম যেগুলো আছে এগুলো এভারেজ, মানে আহামরি একটা খুব একটা টেস্ট না, কিন্তু দেখতে যতটা লুকিং সুন্দর সেরকম কিন্তু না। হ্যাঁ, তো এই যে কাবাবের আইটেমগুলো মোটামুটি এভারেজ। তো তারপরে আমি এই যে আপনাদের ক্র্যাবটা দেখাই, সামুদ্রিক ক্র্যাব যেটা, ঝাল ঝাল, অনেক ক্রাঞ্চি, এবং এই যে দেখেন ভিতরে মাংসের পোষণটা বেশ ভালোই। আপনারা যারা ক্র্যাব পছন্দ করেন এটা ট্রাই করতে পারেন। এই বুফে সবচেয়ে আকর্ষণীয় প্লেট হচ্ছে এটা, প্লেট বলতে এই ডিশগুলো আর কি, আমি সবগুলোই নিয়ে নিছি। এখানে আপনারা সি ফুডের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, সাথে কাবাব আছে চিকেনের দুই ধরনের। তো যারা আপনাদের অনেকের মনে সন্দেহ থাকতে পারে যে এগুলো হয়তো হারাম কি হালাল, এ ধরনের মনে কোয়েশ্চেন থাকতে পারে, তারা আপনারা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নিন। সামুদ্রিক সকল প্রাণী আসলে হালাল, মানে আপনাদের যদি রুচিতে বাধে আপনারা না খাইলে না খাইতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো আমি এগুলো সবগুলোই নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য, যদিও আমি এর আগে খেয়েছি, তবে এখানকার কাবাবগুলো দেখে মনে হচ্ছিলো কেন জানি যে ভালো হবে। তো এখানকার চিকেনের আইটেমগুলো বেশ ভালো ছিল, মোটামুটি মুখে দেওয়ার পরে মনে হচ্ছিলো যে না, জুসি এবং টেন্ডার, যেটা সবাই বলে আর কি, সেরকমই ছিল। চিকেন রেশমি কাবাব ও হোল চিকেন যেটা, এটা আপনারা ওখানে লাইভ সেকশন থেকে বললেই কেটে দিবে, আপনারা আপনাদের পছন্দের পার্ট অনুযায়ী নিয়ে নেবেন, আপনারা যেই পার্টটা পছন্দ করেন চিকেনের। আজ তো চিকেন বেশ কয়েকটা দেখলাম ওখানে, চার পাঁচটা ছিল, পরে হয়তো আরও রিফিল করবে। তো এটা কিন্তু বেশ ঝাল ঝাল ছিল। হ্যাঁ, যারা ঝাল পছন্দ করেন আমার মতো স্পাইসি, তাদের এটা অবশ্যই ভালো লাগবে, এবং আমার মনে হয় যে ট্রাই করা উচিত, যে ভালো লাগবে এক কথায়। হ্যাঁ, তো তারপরে আমি ও আরেকটা কথা, এই যে আপনাদের এখানে কিন্তু ড্রিঙ্কস এবং পানি আনলিমিটেড। আর এই যে তারপরে এই যে টুনা ফিশ, টুনা ফিশটা আপনাদের এভাবে স্লাইস স্লাইস করে কাটা আছে, এটা আপনাকে তুলে তুলে দিবে, আপনারা যতবার পারবেন ততবার নেবেন, বারবার নেবেন, কিন্তু একবারে বেশি নিয়ে নষ্ট করবেন না। তবে টুনা মাছটা আমার কাছে একদমই ভালো লাগেনি, এখানকার সব কিছু মিলায় আর কি স্বাদ একটুও ভালো লাগেনি। তবে অক্টোপাসটা ভালো ছিল, অক্টোপাসটা একদম মানে খাওয়ার পরে আপনার মনেই হবে না যে আপনি চিকেনের কোনো আইটেম খাচ্ছেন না অক্টোপাস খাচ্ছেন, আপনি যদি চোখ বন্ধ করে চিবান তাহলে বুঝতে পারবেন না আর কি। তারপরে যে ঝিনুক, যারা ঝিনুক খেয়েছেন তারা বলতে পারবেন এর টেস্ট, আমি এর আগে এভাবে ট্রাই করিনি, একদম সি ফুড রাইসের সাথে ট্রাই করা হয়েছে। তো প্রথমবার মুখে দিতে কেমনই লাগতেছিল, তারপরে কিছুক্ষণ চিবানোর পরে আমি আসলে ভুলেই গেছিলাম যে এটা আসলে আমি ঝিনুক খাচ্ছি, এটা আসলে একদম চিকেনের মতো পুরোটাই, তবে হালকা একটু শুটকি মাছের মতো ফ্লেভার পাবেন। এটা আপনাদের রুচির ব্যাপার, আপনাদের পছন্দ হলে খাবেন, না হলে অ্যাভয়েড করাই ভালো। তো তারপরে আমি এই যে এখানে হোল মাটন থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছিলাম, মানে আস্ত খাসি থেকে আর কি। তো এই মাটনটা সফট ছিল, তবে আহামরি স্বাদ লাগেনি আমার কাছে, মানে রান্না করা মাংসই ভালো, রান্না করা মাংসের মতো আসলে কিছু হয় না। তো মেন ডিশে হতাশ হওয়ার পরে মোটামুটি কাবাব সেকশনেও আমি হতাশ বলা যায়। কাবাব সেকশন বলতে কি, কাবাবগুলো ভালো ছিল, তবে সি ফুডেও আমি হতাশ বলা যায়, মানে আহামরি তেমন আমার কাছে একটাও লাগে না, এভারেজ কোয়ালিটি বলা যায়। তারপরে ডেজার্ট সেকশনে কথা কি বলবো, ডেজার্ট ওরা সার্ভ করছে অনেক পরে, মানে অন্যান্য বুফেতে আপনার সব খাবার একসাথে সার্ভ করে দেয়, কিন্তু এই আমরা মেন ডিশ নেওয়ার মোটামুটি আধা ঘন্টা পরে তারা ডেজার্টগুলো একের পর এক নিয়ে আসছিল। তবে আমার মনে হয় যে বুফেটা যেহেতু নতুন চালু হয়েছে, অল্প কিছুদিন হয়েছে, ম্যানেজমেন্টের এখনও কিছু কিছু জায়গায় উইক পয়েন্ট আছে, সেজন্য হয়তো এরকম হয়েছে, বা এটা হতেই পারে। তবে যদি ডেজার্টগুলোর টেস্ট আমার কাছে ভালো লাগতো তাহলে আলাদা কথা ছিল, তবে বিশ্বাস করেন এই 900 টাকার বুফের কাছে আমি এটা মোটেও আশা করিনি। তাদের প্রত্যেকটা ডেজার্ট একদম ড্রাই ছিল, মুখে দেওয়ার পরে মনে হচ্ছিল যে আটকিয়ে যাবে, একদম সাহারা মরুভূমি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তবে এই এত এত ডেজার্টের মধ্যে দুই একটা জিনিস ভালো লাগছে ডেজার্টের আইটেমগুলোর মধ্যে, তার মধ্যে পুডিংটা ভালো ছিল এবং বাসভূষাটা ভালো ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস এই বুফের খুব দ্রুত পরিবর্তন আনা দরকার, বিশেষ করে মেন ডিশ এবং ডেজার্ট সেকশনের এই খাবারগুলোকে আপডেট করা দরকার, মানে এরকম চলতে থাকলে সামনে বিপদ অপেক্ষা করতেছে, এবং তাদের সার্ভিসের দিকেও খেয়াল রাখা দরকার। হ্যাঁ, তারা খাবারের আইটেম যথেষ্ট রাখছে, ভালো ভালো আইটেম রাখছে, কিন্তু সবগুলো কেন জানি স্বাদহীন,
ঠিক আছে, এখন আমি জানি না এটা প্রতিদিনই হয় না, আজকেই হয়েছে। তো যারা নতুন বুফে সম্পর্কে অতটা ধারণা নাই তাদের জন্য বলি, 3 বছর পর্যন্ত বাচ্চাদের ফ্রি, মানে কোনো টাকা দেওয়া লাগবে না। 3 থেকে 6 বছর পর্যন্ত 50% পেমেন্ট করা লাগবে। হ্যাঁ, তারপরে 6 বছরের উপরে হলে ফুল। কোনো কোনো বুফেতে 7 বছর পর্যন্ত থাকে 50%। তো এই তো, তো অবশ্যই বুফেতে গেলে আগে বুকিং দিয়ে যাবেন, না হলে যে সিট নাও পাইতে পারেন, এরকম ঝামেলায় পোহাতে হতে পারে আপনাদের। তো ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো এখানে 2 ধরনের ড্রিঙ্কস ছিল, একটা কোক আর স্প্রাইট। তো এগুলো ছাড়া আসলে অপশন ছিল না। আপনারা আবার পরে ভুল ধরেন না যে বারবার কোক খাচ্ছে, আসলে করার কিছু ছিল না। তো এই বুফের লোকেশনটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।